আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে দেখি আমরা যেভাবে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছি তা কাজ দেয়নি কারণ তার লক্ষ্য হল শরীরকে শুধু শরীর হিসেবে চিকিৎসা করা এখন বিভিন্ন রেকগনিশনের মাধ্যমে আমরা জানি যে আমরা ভৌত শরীরের থেকেও বেশি কিছু এবং আমাদের মন আবেগ আর উদ্দীপনার একটা প্রভাব আমাদের স্বাস্থ্য ও কল্যাণের ওপর পড়ে আর এই বৈজ্ঞানিক তথ্যই স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে মানে যেমন এখন মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য পরিষেবায় পঁচাত্তর শতাংশ খরচ হচ্ছে প্রতিরোধযোগ্য দীর্ঘমেয়াদী রোগের কারণে যেগুলোর অনেকগুলোই জানেন মানসিক চাপ এবং অবসাদকে সভ্যতার অসুখ বলা হয়েছে আমি আমি তাহলে এটা বলি আপনাকে প্রথমবার যখন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছালাম আমি যেখানেই যাচ্ছিলাম লোকে মানসিক চাপ সামলানোর কথা আলোচনা করছিলেন আমি এটা ঠিক বুঝতে পারছিলাম না কারণ আমার বুদ্ধিতে আমরা সামলাই যা কিছু আমাদের কাছে মূল্যবান আমাদের পরিবার আমাদের সম্পত্তি আমাদের ব্যবসা কেউ কেন চাইবেন মানসিক চাপ সামলাতে আমার এটা বুঝতে অল্প সময় লেগেছিল যে বেশিরভাগ মানুষই ধরে নিয়েছেন যে মানসিক চাপ তাদের জীবনের অঙ্গ মানসিক চাপ অঙ্গ নয় আপনার জীবনের বা কাজের বা কোনো কিছুর মানসিক চাপ হলো শুধুই আপনার সামলানোর অক্ষমতা আপনার শরীরকে আপনার মন আপনার আবেগ আর আপনার জীবনী শক্তিগুলিকে আপনি আপনার শরীর মন আবেগ আর জীবনী শক্তিগুলিকে ঠিক করে না রাখতে জানলে আপনি মানসিক চাপে থাকবেন মানসিক চাপ মানে আপনি যা সেই ভিতরের মাত্রাগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ করছে এই পৃথিবীতে যথেষ্ট সংঘর্ষ রয়েছে প্রতিদিন যদি আমাদের এই দুনিয়ায় চলতে হয় সেখানে বহু সমস্যা সংঘর্ষ আছে সেটা আছেই কিন্তু যখন সংঘর্ষটা ঘটে এই যন্ত্রটার মধ্যে যদি সংঘর্ষ হয়। তখন আপনি সম্পূর্ণ সম্পূর্ণ দুর্বল দুর্বল হয়ে হয়ে এটা যা বেশিরভাগ অনুভব করছেন এটা ঠিক যেন আপনি তেল ছাড়া আপনার গাড়িটা চালাতে চাইছেন দশ মিনিটের মধ্যে সবকিছুই খুব চাপের সবকিছুই বিচ্ছিরি শব্দ করছে ভেতর থেকে এই মুহূর্তে মানুষেরা এর মধ্যে দিয়ে যাচ্ছেন আর এটা অনেক রকম মানসিক ব্যাধি সৃষ্টি করছে যা মানুষেরা ভুগছেন আমি বলবো শতাংশ যা মানুষ ভোগ করছেন নিজের তৈরি আপনার বাইরে থেকে হয় অন্যান্য জীব সংক্রমণ আর নানা রকম কারণে হয়তো তাদের কেউ কেউ জানেন তো জন্মসূত্রে মানুষের কিছু ধাত থাকে কিন্তু অন্তত সত্তর শতাংশ নিজের তৈরি যা সহজেই সারিয়ে তোলা যায় একমাত্র প্রতিটি মানুষকে আলাদাভাবে দেখলে আর আমি এটা প্রমাণ করতে পারি শয় শয় হাজার হাজার উদাহরণ দিয়ে যারা অসুস্থতা থেকে বেরিয়ে চিকিৎসা না করেও সেরে উঠেছেন শুধুমাত্র কারণ এক নির্দিষ্ট মাত্রার চাপমুক্ত ভাবে বাঁচা শুরু করেছিলেন বলে এখন বুঝলেন তো আমি আমার দুপুরের খাওয়া সেরেছি আর আমি কথা বলছি আমি আমার নাড়ি দেখলে এটা কোথাও পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে আমি যদি খালি পেটে থাকতাম আর আমি এখানে চুপ করে পাঁচ মিনিট বসলে এটা চল্লিশের নিচে নেমে আসবে তো এটার মধ্যে চাপের কোনো প্রশ্নই নেই তো কোনো চাপ না থাকলে এর যে পরিমাণ রক্ষণাবেক্ষণের দরকার তা যথেষ্ট কমে যাবে এই মুহূর্তে আমরা পারি আমাদের দেখানোর জন্য আমাদের কাছে গবেষণালব্ধ তথ্য আছে একটা সহজ পনেরো মিনিটের ধ্যানের পদ্ধতি আছে আপনার বিপাক্রিয়া কুড়ি শতাংশ পর্যন্ত কমিয়ে দেয় সচেতন অবস্থায় পর্যাপ্ত পরিমাণে বৈজ্ঞানিক গবেষণা আছে যা দেখায় যে মানুষের শারীরবৃত্তীয় কার্যকলাপ অনেক সহজভাবে করার অবস্থায় নিয়ে আসা যায় যাতে এটা অতি সক্রিয় অবস্থায় না থাকে এই মুহূর্তে যা কিছুই তাদের করতে হয় তাদের নিজেদেরকে এইভাবে পাম্প করতে হয় সেটা করতে না আপনি নিজেকে খুব ধীরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনি এগিয়ে যেতে পারেন আমি যখন বলি ধীরভাবে তার মানে নয় যে আপনি পিছিয়ে পড়বেন তার মানে নয় যে কর্মক্ষমতার স্তর কমিয়ে দেয়া মানুষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে কাজ করানো যায় যদি নিজের মধ্যে প্রশান্তির এক বিশেষ অবস্থায় থাকেন এই মুহূর্তে আমি এক একরকমভাবে তৈরি আমি আমার চোখ বন্ধ করলে পৃথিবী আমার কাছে হারিয়ে যায় আমার কাছে এর অস্তিত্বই থাকে না তো কিভাবে পুরো দেহতন্ত্রটাকে রাখেন সেটা গুরুত্বপূর্ণ এখন আমি কথা বলছি এটি বিশ্ব শান্তি দিবস তাই যদি যদি শান্তি আসতে হয় মানুষকে তা নিজের মধ্যে নিয়ে আসতে হবে মানব সমাজ হিসাবে আমরা যা কিছু দেখছি তা শুধু বিভিন্ন মানুষের মনে যা ঘটছে তারই বাহ্যিক প্রকাশ যখন প্রত্যেকটি মানুষের মন এত অশান্ত আপনি পৃথিবীতে শান্তি আনবেন কি করে এটা শুধু ফাঁকা আলোচনাই হবে